दिवस उपलक्षे ढाका महानगर दक्षिण आवामी लीग कर्तৃক आयोजित आज के सभार श्रद्धेय प्रधान अतिथि जननेता जनाब ওবায়দুল কাদের एमपी माननीय मंत्री महोदय আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক आज के এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সকলকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাই জাতির পিতার প্রতি 75 এর 15 আগস্টের সকল শহীদ সহ 71 এর সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু দিয়েছেন আমাদেরকে স্বাধীন দেশ আর তার কল্যাণ নেতৃত্বে তারই দেখানো পথে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে আজকে বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথেই উন্নয়নশীল দেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীর 35তম বৃহত্তম অর্থনীতির দেশ আজকে এই দেশের যে অগ্রযাত্রা গণতন্ত্র এবং উন্নয়নের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা নিয়ে সারা বিশ্ব যখন প্রশংসায় পঞ্চমুখ তখন এই দেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছে যারা যুদ্ধাপরাধীদের দোষণ যারা 71 75 2004 এর 21 আগস্ট এবং 2013 14 15 অগ্নি সন্ত্রাসী হত্যাকারী সেই অপশক্তি আবারো দেশকে অস্থিতিশীল করবার জন্য মাঠে নেমেছে আসুন আমরা সবাই জাতির পিতার সেই সোনার বাংলার স্বপ্নকে বুকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই যে অগ্রযাত্রা তাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের এই কোটি কোটি নেতা কর্মী এই বাংলার সকল জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব আজকে আমাদের এই প্রত্যয় হোক সকলের জয় হোক আমাদের এই বাঙালির যে অগ্রযাত্রা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তা সফল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।